আবু সাইদ খুদরি ঈদের মাঠে গেছেন, তখন শাসক হচ্ছে মারওয়ান, শাসক ঈদের খুতবা দিবেন। তো শাসক মারওয়ান বলছে আগে খুতবা হবে তারপরে সালাত, অথচ ঈদের আগে সালাত পরে খুতবা, তাই না? সুন্নাত কি? আগে সালাত পরে খুতবা। মারওয়ান বলছে জি না, আগে খুতবা হবে তারপরে সালাত। ওজর পেশ করছেন, যুক্তি দিচ্ছেন, কেন আগে যদি সালাত আদায় করি পরে বক্তব্য দিলে লোক থাকে না, উঠে চলে যাই, যার কারণে আগে খুতবা হবে তারপরে সালাত। আবু সাইদ খুদরি বলছেন জি না, রসুলের সুন্নাত অনুযায়ী সালাত আদায় করতে হবে আগে তারপরে খুতবা। মারওয়ান মানেনি। আবু সাইদ খুদরি এই ঈদগার মাঠ থেকে ফিরে চলে আসলেন, তিনি বললেন রসুলের সুন্নাতই কায়েম থাকবে, আমি সুন্নাতের বিরোধিতা করতে রাজি নই। সাহাবীগণ কিভাবে সুন্নাতের মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্তগুলি তার প্রমাণ। সাহাবীগণ সুন্নাতের কিভাবে মূল্যায়ন করেছেন এই দৃষ্টান্ত তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতে দেরি, মানতে দেরি হয়নি। একটা কথা রাসূল বলেছেন সেটা মানতে দেরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা কিভাবে করেছেন? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন। সালাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন, সাহাবীগণও পিছনে সালাত অবস্থায় জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন সামনে থেকে যেভাবে দেখতে পাই পিছন থেকে ওভাবে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ব্যাপার? সালাম ফেরানোর পরে আমি জুতা খুললাম, জিবরাইল আমাকে এসে বললো আপনার জুতাতে নাপাকি লেগে আছে, খুলে ফেলেন। তাই তো, তোমরা কেন খুলে ফেললে? তা আপনাকে যে দেখলাম, এর নাম অনুসরণ, এর নাম কি? ইত্তেবা। এক তাবি বিদ্যান বলছেন যে আমি উমরের ছেলে আব্দুল্লাহর সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এক সময় আব্দুল্লাহ বিন উমর লাফ দিয়ে রাস্তা পার হলেন, অথচ সেখানে লাফ দেওয়ার প্রয়োজন ছিল না, সমতল রাস্তা, কাদা নেই, ঢিলা নেই, কাঁটা নেই, এমনিতেই সমতল সুন্দর রাস্তায় লাফ দিলেন। তো তাবেই বিদ্যান বলছেন যে আব্দুল্লাহ বিন উমরকে বলছেন আপনি এখানে লাফ দিলেন কেন? তো আব্দুল্লাহ বিন উমর বলছেন যে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়েছেন, তাই আমিও লাফ দিলাম। মানে কিভাবে অনুসরণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন আমল আপনাকে ওইভাবেই করতে হবে, যে কোন মূল্যে রাসূলের ইত্তেবা করতে হবে, না হলে বাঁচার কোনো পথ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে, যে ব্যক্তি আমার উম্মাত সে ব্যক্তি জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না, আমার প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে না, ইল্লা মান আবা, তবে যারা আবা এদের জান্নাত হবে না, এরা জাহান্নামে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী মান আবা, আবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো, যে ব্যক্তি আমার ইত্তেবা করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সেই আবা সেই জাহান্নামে যাবে। বলেন তো, মানুষের জান্নাত জাহান্নাম নির্ভর করে একমাত্র কার আনুগত্য করার মাধ্যমে? রসুলের। যে ব্যক্তি সার্বিক জীবনে রসুলের আনুগত্য করবে তার জন্য জান্নাত, সেই আল্লাহর নবীর উম্মাত। যে ব্যক্তি রসুলের বিধানের তরিকার উল্টা চলবে সে রসুলের উম্মাত হওয়ার যোগ্যতা রাখে না, পরিণাম জাহান্নাম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ব্যক্তি, মুসলিম কাফের উম্মাত আর উম্মত নয়, এমন ব্যক্তিদের মানদণ্ড হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য মিথ্যার পার্থক্যকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র অনুসরণীয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কিভাবে
ফেরেশতাগণ উদাহরণ নিয়ে এসেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, জাত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা একদল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে আসলেন। ওয়াহুয়া নায়মুন, ওই সময়তে তিনি ঘুমাচ্ছিলেন। ফাকালা বাদুহুম ইন্নাহু নায়মুন, একদল ফেরেশতার মধ্যে কিছু ফেরেশতা বললেন ইনি ঘুমাচ্ছেন, আল্লাহর নবী ঘুমাচ্ছেন। কলা বাদুহুম ইন্নাল আইনা নায়মাতু অল কলবা ইয়াকদান, আরেকদল ফেরেশতা বলছেন জিনা এই ব্যক্তির চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে, কিন্তু অন্তর জাগ্রত আছে। আমরা যে এখানে এসেছি, আমরা যে কথা বলছি, এই ঘুমন্ত ব্যক্তি বুঝতে পারছে, শুনতে পারছে। এই ব্যক্তির চক্ষু নিদ্রিত আছে, কিন্তু অন্তর জাগ্রত আছে। ইন্নালি সাইবুকুম হাজা মাসালান, একদল ফেরেশতা বলছে তাহলে এবারে এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে, বর্ণনা করে দাও। এই ব্যক্তির জন্য একটা উদাহরণ আছে, বর্ণনা করে দাও। আবার একদল সাহাবী বলছেন ইন্নাহু নায়মুন, আরে এই লোকটি তো ঘুমিয়ে আছে। আবার আর একদল ফেরেশতা বলছেন কিছু ফেরেশতা ইন্নাল আয়না নায়মাতুল কালবা ইয়াকদান, এর চক্ষু ঘুমিয়ে আছে ঠিক আছে, অন্তর জাগ্রত আছে। ফেরেশতাগণ বলছে ফামা সালুহু কামা সালি রাজুলিন, এই ব্যক্তির জন্য উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, এই যে ঘুমন্ত ব্যক্তি, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, বানা দারান, যেই ব্যক্তি গৃহ নির্মাণ করেছে, ওয়াজালা ফিয়া মাহদুবাতান, যেই গৃহে খানা পিনার আয়োজন করেছে, ওবাসা দাইয়ান, একজন আহ্বায়ককে পাঠিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। ফামান আজাবাদ দাইয়া দাখালাত দারা ওয়াকালা মিনাল মাদুবা, যে ব্যক্তি ওই আহ্বায়কের দাওয়াত কবুল করেছে, ওই ব্যক্তি গৃহে প্রবেশ করেছে, ওই ব্যক্তি খাদ্য গ্রহণ করেছে। ওমান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দারা ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করেনি, সে গৃহে প্রবেশ করতে পারেনি, সে খাদ্য খেতে পারেনি। কালু আও বিলহালাহু ইয়াফকাহা, এবারে কিছু ফেরেশতা বলছেন তাহলে এই উদাহরণের সুস্পষ্টতা তার নিকটে পেশ করেন, এই উদাহরণের সুস্পষ্টতা তার কাছে প্রেরণ করেন। উদাহরণ তো বোঝা গেল যে একজন ব্যক্তি গৃহ নির্মাণ করলো, গৃহ নির্মাণ করে খানা পিনার আয়োজন করলো, এবারে দাওয়াত দিতে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে প্রেরণ করলো সমাজে, লোকটি দাওয়াত দিল, যারা দাওয়াত গ্রহণ করলো তারা তো ঘরে আসলো, তারা খাদ্য খেলো, যারা দাওয়াত গ্রহণ করেনি তারা তো ঘরে আসতে পারেনি, তারা তো খাদ্য খেতে পারেনি। এটা কি উদাহরণ? এই উদাহরণটি সুস্পষ্টভাবে পেশ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই উদাহরণটি সুস্পষ্টভাবে পেশ করেন। আবার একদল ফেরেশতা বলছে কিছু ফেরেশতা, আরে এই লোকটি তো ঘুমানো, কিভাবে উদাহরণ এই সুস্পষ্টতা পেশ করা যাবে? বলছে যে এর চক্ষু ঘুমিয়ে আছে, অন্তর জাগ্রত আছে, উদাহরণটা শুনিয়ে দেন, এই ঘুমন্ত ব্যক্তিকে উদাহরণটা শুনিয়ে দেন। তখন ফেরেশতা বলছেন ফাদ্দারুল জান্নাত, গৃহটা হচ্ছে জান্নাত, ওয়াদাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন আসো ইসলামের দিকে, আমার তরিকায় সালাত আদায় করো, আমার তরিকায় সিয়াম পালন করো, আমার তরিকায় হজ পালন করো, আমার তরিকায় যাকাত দাও, আমার তরিকায় কোরআন তেলাওয়াত করো, আমার তরিকায় আল্লাহর বিধানকে মানো, আমার তরিকায় আল্লাহর আমল করো, আল্লাহর ইবাদত করো, আমার তরিকায় আল্লাহর গোলামি করো। এইভাবে দায়ী হচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি মুহাম্মাদের দাওয়াত কবুল করেছে, এই ব্যক্তি ঘরে ঢুকেছে, ফাদ্দারুল জান্নাত, সেই ঘর হচ্ছে জান্নাত, আর দায়ী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ক্ষেত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিল, ফাকাদ আতাল্লাহ, তারা আল্লাহকেই মেনে নিল, আল্লাহরই গোলামি করলো। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দাওয়াতকে মানলো না, যে ব্যক্তি রসুলের দাওয়াতকে মানলো না, অবাধ্যতা করলো, সে আল্লাহকে মানলো না, আল্লাহর অবাধ্যতা করলো। ও মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মানুষ
আল্লাহর বান্দার কুফরের মধ্যে পার্থক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে জান্নাত জাহান্নামের মধ্যে পার্থক্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা করবে তারা সত্যবাদী যারা করবে না তারা মিথ্যাবাদী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা ছাড়া পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যাবে না একমাত্র সার্বিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা করতে হবে এ কথাই ঠিক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা আপনি না করেন নিজের বিধান অনুযায়ী চলেন বড় পীর বলেছে বড় ফকহি বলেছে বড় মুফতি বলেছে আমি বাপ দাদা থেকে করে আসছি আমার বাপ দাদার 14 পুরুষে আমল করেছে এই যুক্তিতে যদি আপনি আমল করেন আর ওই আমল যদি রাসূলের তরিকায় না হয় তাহলে আপনার আমল কবুল হবে না আপনার আমল কবুল হবে না আমলের কবুল আমল কবুলের পূর্ব শর্ত রাসূলের তরিকায় আমল করা দেখেন যদি রাসূলের তরিকায় আপনি আমল না করেন আমল আপনার যত ভালোই হোক আমল আপনার যত বেশি হোক আল্লাহ কবুল করবেন না আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণের নিকটে গেলেন ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিভাবে ইবাদত করতেন এই বিষয়টি জিজ্ঞাসা করলেন ফালাম্মা উখবিরু যখন স্ত্রীগণ ওই তিনজন লোককে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে ইবাদত করতেন কান্নাহুম তাকাল্লুহা তারা বলল তাদের নিকটে রাসূলের ইবাদত কম কম মনে হলো রাসূলের ইবাদত তারা কি মনে করলেন কম আবার বলছে আয়না নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কোথায় আর নবী কোথায় কাদ গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা নবীর সামনে পিছনের সব গুনাহ মাফ তার কম কম চল তার কম কম ইবাদত করলে চলে কিন্তু আমাদের তো সামনে পিছনের গোনা আছে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে কলা হাদুহুম তাদের মধ্যে প্রথম জন বলল আম্মা আনা ফাইন্নি উসাল্লি লাইলা আবাদা আমি সারা রাত সালাত আদায় করব আমি কখনো ঘুমাবো না ভালো নিয়ত করলো না কি বেশি আমল করা ভালো না নিয়ত তো ভালোই ও সারা রাত কি করবে সারা রাত কি করবে সালাত আদায় করবে ওয়াকাল আখার আর এক দ্বিতীয় জন বলল আনা সুমুদ্ধার আলা উফতির আমি 365 দিনই সিয়াম রাখব কোনো দিন সিয়াম ভাঙব না ভালো না বেশি ইবাদত করবে চিন্তা করেন তিনজনের টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যেতে হবে বেশি আমল করে ওয়াকাল আখার তৃতীয় জন বললেন আনা আতাজাওয়াজু আবাদা আমি কখনোই আতাজিলুন নিসা আমি কখনোই নারীর সংস্পর্শে যাব না ফালা তাযাওয়াজু আবাদা আমি কখনো বিবাহ করব না বিবাহ করলে ছেলে মেয়ে হবে সাংসারিক অনেক কর্মব্যস্ততায় পড়ে যাব আমি বিবাহ করব না করলে আর ইবাদত করতে পারবো না লক্ষ্য করেন তিনজন ব্যক্তির নিয়ত ভালো টার্গেট কি জান্নাত তিনজন ব্যক্তি বেশি বেশি আমল করে জান্নাতে যাবে এই তিনজন এই মন্তব্য করতে করতেই ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে বলছেন নাই তোমরাই কি সেই তিনজন ব্যক্তি এই ধারণা করলে শোনো আমা ওয়াল্লাহ লাখশাকুম লিল্লাহি ওয়া তাকুম লাহু এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আমার চাইলে আমার চাইতে তাকওয়াশীল আল্লাহ ভীরু পরহেজগার ব্যক্তি দ্বিতীয় কেউ নেই সবচাইতে তাকওয়াশীল পরহেজগার ব্যক্তি একজন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি এত বড় পরহেজগার হওয়ার পরেও আসমো ওফতের আমি কিছু সিয়াম রাখি সোমবার বৃহস্পতিবার রাখি সপ্তাহে আর রাখি না রমাদানের শুধু ফরজ সিয়াম পালন করি নফল কিছু সিয়াম রাখি প্রতিদিন রাখি না সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দিই অথচ আমি তোমাদের চাইতে সবচেয়ে বেশি পরহেজগার অথচ সবচেয়ে বেশি পরহেজগার হওয়ার পরেও আমি কিছু রাখি কিছু ছেড়ে দিই উসল্লি ওয়া আরকুদু আমি রাতে কিছু সালাত আদায় করি আবার ঘুমিয়ে যাই আর তুমি ঘুমাবে না মানে সারা রাত সালাত আদায় করবে মানে আমি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রাখি আবার সিয়াম ছেড়ে দি আর তুমি সিয়াম রাখতেই থাকবে ছাড়বে না মানে আতাজাওয়াজুন নিসা আমি মেয়েদেরকে বিবাহ করেছি আমি বিবাহ করেছি আমি বিবাহ করেছি শোনো আমি সবচাইতে বেশি পরহেজগার ফামান রাগেবাং সুন্নতি ফালাইসা মিন্নি যা আমার তরিকায় ইবাদত করবে না ওর ইবাদত যত বেশি হোক যত সুন্দর হোক যার ইবাদত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে না সে আমার উম্মতি না এই হাদিস বুঝতে হলে ঘেলু লাগবে বেটা ঘেলু লাগে ব্রেন লাগে বুদ্ধি লাগে মানুষের তাকলিদ করলে হাদিস বোঝা যায় না মানুষের তাকলিদ করলে হাদিসকে হত্যা করা হয় তিনজন ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে বেশি ইবাদত করা রাসূলের তরিকা নয় যতটুকুন কোরআন হাদিসে বলেছে অতটুকুন ইবাদত করার নাম রাসূলের তরিকা যেভাবে বলেছে ওইভাবেই করতে হবে দেখেন এবারে আপনাকে দেখাই তিনজন ব্যক্তি বেশি বেশি ইবাদত করতে চেয়েও তারা কার উম্মত হওয়ার যোগ্যতা রাখলো না অথচ আন্নারাবিয়ান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী খুলেন 1397 নম্বর হাদিস খুলেন আপনি আনার মতো করে দেওয়া আছে খুলেন আপনি 1397 নম্বর হাদিস আন্নারাবিয়ান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বেদুইন গ্রাম্য অশিক্ষিত মূর্খ মানুষ এসে বলছেন আল্লাহর নবী দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন শোনো তাবুদুল্লাহ তুমি একমাত্র আল্লাহর গোলামি করবে লা তুশরিকু বিহি শাইয়া তার সাথে কাউকে শরীক করবে না এক ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা দুই ফরজ সালাত আদায় করবে শুধু ফরজ সালাত আদায় করবে তিন ওয়াতুতি যাকাতাল মাফরুজা শুধু ফরজ যাকাত দিবে এই তিনটা কথা বললেন আকীদা সঠিক করতে হবে শিরক করা যাবে না আল্লাহর ফরজ ইবাদত শুধু পালন করো আকীদা সহি করো আর শুধু ফরজ যত ইবাদত সেইগুলি পালন করো তাহলে তোমার জান্নাত হবে এই কথা শুনে লোকটি বলছেন যে ওয়াল্লাহে আল্লাহর কসম লা আজিদু আলা হাযা ওয়া আনকুসু মিনহু আমি এর চাইতে কম করব না বেশিও করব না আপনি যেটা বললেন এইটাই করব ফালাম্মা ওয়াল্লা এই কথা বলে লোকটি চলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন সাহাবীরা মান সাররাহু আইয়ানজুরা রাজুলাম মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা তোমরা যদি জান্নাতি ব্যক্তিকে দেখে শান্তি তৃপ্তি খুশি হতে চাও ওই যে দেখো হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি জান্নাতি আমল এখনো করেনি শুধু আমল করার নিয়ত করেছে কতটুকুন রাসূল যতটুকুন দিয়েছে ততটুকুন আর ওই তিন ব্যক্তি সারা রাত সালাত আদায় করবে ঘুমাবে না 365 দিন সিয়াম রাখবে সিয়াম ছাড়বে না বিবাহই করবে না এত বেশি আমল করার পরেও তারা রাসূলের উম্মত না কথা মনে আমি বুঝাতে পারলাম না আপনার আমল যদি রাসূলের তরিকায় না হয় আমল যতই ভালো হোক আমল যতই বেশি করুন আপনার আমল কবুল হবে না পৃথিবীতে কত মানুষ আমল করছে যেই আমলের কোনো প্রমাণ নেই আর বলছে পৃথিবীতে কত আমল করছে যেই আমলের কোনো প্রমাণ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসেনি বলছে যে খুতবা নাকি আরবিতে দিতে হবে বাংলাতে নাকি খুতবা চলবে না ও তো আর কোরআন হাদিস বুঝেনি আমরা বাংলাতে খুতবা দেই না আমরা মাতৃভাষাতে খুতবা দিই বলেন তো আমরা কি ভাষাতে খুতবা দিই বাংলাতে নয় আমরা মাতৃভাষাতে খুতবা দিই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাঠিয়েছে তার স্বজাতির ভাষার উপরে যাতে করে বুঝতে পারে মানুষ আমি যদি আরবিতেই খুতবা দিই আমার মুসল্লি কি আরবি লোকের আমার মুসল্লি কি আরবি বুঝে জি না আমার মুসল্লি বাংলা বুঝে তাই আমাকে বাংলাতেই খুতবা দিতে হবে কোরআন সুন্নাহ থেকে কি প্রক্রিয়া করছে যে যেহেতু আরবি বুঝে না এই জন্য আগে বসে বসে বাংলাতে বক্তব্য দিচ্ছে আর দাঁড়িয়ে দুটা খুতবা দিচ্ছে একটা বেদাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আর একটা বেদাত অটো চালু করে দিল জি না খুতবা বাংলাতে হবে এ কথাই ঠিক রসুলের তরিকা মাতৃভাষাতে খুতবা আপনি সূরা
ইব্রাহিম 4 নম্বর আয়াত খুলেন, প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষার উপরে প্রেরণ করা হয়েছে, তারা তার ভাষা দিয়ে খুতবা দিয়েছেন। বাংলাদেশ বাংলা ভাষাভাষীর দেশ, এই দেশে আলেম ওলামা খুতবা দিবে বাংলাতেই, এটাই ঠিক। মুফতির বুঝতে ভুল হয়েছে, তাই তো তিনি এইভাবে নতুন বেদাত চালু করেছে। দেখেন রসুলের তরিকা নয়, এদিকে একামাত হচ্ছে, এদিকে হুজুর পাগড়ি বাঁধছে 22 হাতের পাগড়ি, আর বলছে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 গুণ সালাতের সমান নাকি। অথচ একেবারে নগদ টাটকা জাল কথা, পাগড়ি পরা সুন্নাতের কথা ঠিক, শুধু কি যখন ওই একামাত দিবে তখন নাকি সব সময়তেই? আপনি পরেন পাগড়ি নিষেধ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরেছেন, কিন্তু নিয়ম তো এটা নয় যে যখন একামাত হচ্ছে তখন হুজুর পাগড়ি পরা শুরু করেছে, এটা ঠিক নয়। মসজিদে ঢুকেছেন আপনি সালাত আদায় করবেন, ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে, কি বাতি জ্বালিয়ে রেখে, ও সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে যে এখন সুন্নাত পড়তে পারবা না। এখন নাকি মুফতি সাহেব খুতবা দিচ্ছে, মুফতি সাহেব বুখারি খুলেন, কি খুলবেন, বুখারি খুলেন, 930 নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা ওয়া নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন, ঢুকে বসে পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বক্তাকে, খতিবকে, জুমার দিন খুতবা দিচ্ছেন, লোকটি এসে বসে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই আসাল্লাইতা, আই আই তুমি সালাত আদায় করেছো, বসে বললে তুম তুম দাঁড়াও দাঁড়াও, তুমি সালাত আদায় করেছো, বলছে না না করিনি, আই তুম দাঁড়াও দাঁড়াও, সল্লি রাকাতায়েন, দুই রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময়তে দুই রাকাত সালাত চলে, তুমি কত বড় মুফতি, তুমি লাল বাতি জ্বালিয়ে রেখেছো সালাত আদায় করতে দিচ্ছ না, তার মানে তুমি রসুলের দুশমন। আমি মনে হয় বুঝাতে পারিনি, তুমি হাদিস তদন্ত করো, আই মুফতি আপনি হাদিস তদন্ত করেন, তারপরে জাতির সামনে সঠিক আমলটা বুঝান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাল বাতি জ্বলবে কেন, ইজা উকিমাতিস সালাহ, যখন মুয়াজ্জিন সালাতের ইকামত দিবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন কোনো সালাত নেই ফরজ সালাত ব্যতীত। আপনি মসজিদে ঢুকেই মসজিদের হক দুই রাকাত সালাত আদায় করতে হবে, সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য একামত হয়ে যায় আর কোনো সালাত নেই, সালাত ছেড়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই নফল সালাত শুরু করেছিলেন, একামত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন, আপনি নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। লাল বাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না, আর ফজরের সালাত আগে দুই রাকাত সুন্নাত পড়তে হবে, তারপরে ফরজ পড়তে হবে, তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে, পারাপারি করে এসে আগে দুই রাকাত পড়ে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না। এটা কি রসুলের তরিকা হয়? এই মুফতি সাহেব আবু দাউদ খুলেন, 1267 নম্বর হাদিস খুলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, এই লোকটি আগে ফজরের দুই রাকাত সালাত জামাত আদায় করার পরে ও প্রথমে দুই রাকাত পায়নি সুন্নাত, এসে দেখে জামাত হচ্ছে, তিনি জামাতে আগে ফরজ দুই রাকাত পড়ে তারপরে সুন্নাত পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, আপনি নিষেধ করার কে? রাসুলের সুন্নাতের মূল্যায়ন করতে শিখেন, রাসুলের সুন্নাতকে অপমান করবেন না, রাসুলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি সালাতে দাঁড়িয়েছেন চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে, মানে পৃথিবীর কোন কিতাবে আছে, কোন ইমাম বলেছে যে চার আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়াতে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এ কথাই ঠিক। মুফতি সাহেব আপনি হাদিস খুলেন, কি হাদিস খুলবেন, আবু দাউদ খুলেন, 666 667 আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিমু সুফাকুম, তোমরা কাতার সমূহে সোজা হয়ে দাঁড়াও, হাজু বাইনাল মানাকিব, ঘাড় সমূহ বাহু সমূহ সোজা বরাবর রাখো, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাও, ওয়ালিনু বিহাইদি খওয়ানিকুম, পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও, ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশয়তান, শয়তানের জন্য চার আঙ্গুল ফাঁকা রেখো না, ইবলিস শয়তানের জন্য চার আঙ্গুল ফাঁকা রেখো না, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ,
যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন ওয়ামান কাতা সফফান কাতাহুল্লাহ যে ব্যক্তি কাতারের মাঝে ভাগ করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন হাদিস পড়ে বক্তব্য দেন অযথা আল হাদিসদের আলেমের বিরোধিতা করেন না এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনীর দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ আর গল্প কিচ্ছা কাহিনী চলবে না আর আব্দুল কাদের জিলানির গল্প মানুষ শুনবে না আর বাইজিদ বোস্তামের গল্প এখানে শুনতে আসে না মানুষ এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি ব্যক্তির তাকলিদ বাদ কোরআন হাদিস আগে আহলে হাদিস আছে যেখানে কোরআন সুন্নাহ আছে যেখানে আহলে হাদিস নাই সেখানে কোরআন সুন্নাহ নাই যেখানে কোরআন সুন্নাহর বাহিরে আহলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয় আপনি সালাতে ভাগ করে দাঁড়ালেন মানে কোন সাহসে আপনি বলেন যে কাতারের মাঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয় কে বোঝালো আপনাকে আপনি তাবারানে আওসাত খুলেন 5797 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফা যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো রাফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ শুধু যা মর্যাদা বৃদ্ধি করবেন না জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন হাদিস আছে আপনি হাদিসবিহীন আমল করবেন সুন্নাত বিরোধী আমল করবেন এটা চলবে না পায়ের সাথে পা লাগানো নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে রাফালে আদায়ন করা নিয়ে জোরে আমিন নিয়ে তুমি কি কানা মুক্তি হয়েছো তুমি কিসের তাকলিদ করো তুমি ব্যক্তির তাকলিদকে টিকাতে গিয়ে রাসূলের সুন্নাতকে হত্যা করেছো তুমি রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করো তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো তুমি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো পায়ের সাথে পা কাদের সাথে কাঁধ মিলানো নিয়ে তুমি যে ব্যঙ্গ করেছো শোনো আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন এই বলো যে তোমরা কি আল্লাহর সাথে তার আয়াতসমূহের সাথে তার রাসূলগণের সাথে ঠাট্টা মশকরা করেছিলে রাসূলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে রাসূলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাট্টা মশকরা করেছিলে লা তাতাদিরু আজকে বিচারের মাঠে তুমি এসেছো কোনো ওজুর পেশ করো না কদ কাফারতুম বাদা ঈমানিকুম রাসূলের সুন্নাতকে কটাক্ষ করতে গিয়ে বিদ্রোহ করতে গিয়ে ঠাট্টা করতে গিয়ে তুমি অটো কাফের হয়ে গেছো ঈমান আনার পরে অটো কাফের হয়ে গেছে ঈমান ভঙ্গের কারণ রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা আপনি দেখেননি এই বোবা শয়তান কোন সাহসে রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করে বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছে আপনি দেখেননি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ব্যঙ্গ করেছে আপনি দেখেননি রাফালে আদায়ন করা নিয়ে ব্যঙ্গ করেছে আপনি দেখেননি অথচ রাফালে আদায়ন করা সুন্নাত রাসূলের সুন্নাত জোরে আমিন বলা রাসূলের সুন্নাত জোরে আমিন বললে অত নেকি হয় রমাদানের 30টা সিয়াম রাখলে যত নেকি হয় আপনাকে দেখাই বুখারি খুলেন 780 নম্বর হাদিস আই মুফতি আপনি খুলেন ইজাম মানাল ইমাম যখন ইমাম আমিন বলে কিভাবে আমিন এই যে ইমান আমিন বলল কি না ইজাম মানাল ইমাম যখন ইমাম আমিন বলে আমিন ইমাম আমিন বলল কি না ফামিনু পিছে যারা তোমরা মুক্তাদি আছো তোমরাও ইমাম ইমামের সাথে আমিন বলো ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা শুনতে পাবে মুক্তাদির আমিন বলতে পারবে যখন ইমাম আমিন বলবে ইমামের আমিন বলাটা বুঝতে পারবে তখন মুক্তাদিরা কি বলবে ইজা আম্মানাল ইমাম ফামিনু ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো ফাইন্নাহু তামিনহু তামিনাল মালাইকা ফাইন্নাহু ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা ইমামের আমিন মুক্তাদির আমিন আর ওই সমতে এদের সাথে ফেরেশতাগণ আমিন বলে তিনজনার আমিন যদি মিলে যায় গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন মান সামা রমাদানা ইমানান ওয়াহতিসাবান গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি যে ব্যক্তি রমাদানের 30টা সিয়াম রাখে ইমানের সাথে নেকির আশায় তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন
জোরে আমিন বললে সব পাপ ক্ষমা, রমাদানের 30টা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা। জোরে আমিন বললে ওই পরিমাণ নেকি হয় রমাদানের 30টা সিয়াম রাখলে যেই ফজিলত হয়। শুধু রমাদানের 30টা নয়, আমি আর একটু বাড়িয়ে বলি, ইন্নামি নওরাইকুম জামানা সাবরিন, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীগণ, তোমাদের পরের যুগ ধৈর্যের যুগ, যেই যুগে আমার সুন্নাতকে মানতে গিয়ে মানুষদেরকে মসজিদ থেকে বাহির করে দিবে, মসজিদ ভেঙে দিবে, জেলখানায় ঢোকাবে, ফাঁসিতে চড়াবে, পিতামাতা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে, বউ তার স্ত্রীকে তালাক দিবে, স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, বাপ তার ছেলেকে ত্যাজ্যপুত্র করবে, সংসার সারা করবে, শুধু কোরআন এবং সহি সুন্নাহ মানার কারণে। এরকম হাজারো রেকর্ড আছে আমাদের কাছে, শুধু রসুলের সুন্নাতকে মানার কারণে বাপ তার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম বহু প্রমাণ আছে আমাদের কাছে যে সুন্নাহ মানার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, শুধু সুন্নাহ মানার কারণে। শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ থেকে অপমান করে আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়, শুধু সুন্নাহ মানার কারণে মসজিদ ভেঙে দেওয়া হয়। যারা মসজিদ ভাঙে মুসলমান নামধরি হয়ে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কোনো হিন্দু বিধর্মী মসজিদ ভাঙতে আসে না। আরে তোমার নীতির আদর্শের বিরোধী হয় সেটা ভিন্ন কথা, তুমি কোন সাহসে মসজিদ ভাঙো, তুমি বিরোধিতা করো এটা ঠিক আছে, মসজিদ ভাঙতে গেলে কেন, মসজিদ আল্লাহর ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মত আমার সুন্নাতকে মানতে গিয়ে, জোরে আমিন বলতে গিয়ে, রাফালে আদায় করতে গিয়ে, বুকে হাত বাঁধতে গিয়ে এরা নির্যাতিত হবে। এদের নেকি কত হবে সাহাবারা তোমরা কি জানো? লিল মুতামাসসিক ফিহি আজর খামসিনা শাহিদা মিনকুম, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। 50 জন গলা কাটা শহীদদের সমান। আপনি রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছেন মানে আপনার কাফের হওয়ার জন্য একটা আমল যথেষ্ট, রসুলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করা। জোরে আমিন বলতে হবে কথাই চূড়ান্ত, রাফালে আদায় করতে হবে কথাই চূড়ান্ত, বুকে হাত বাঁধতে হবে কথাই চূড়ান্ত, কাতারের মাঝে ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে কথাই চূড়ান্ত। এটাই রসুলের সুন্নাত, এছাড়া বিকল্প কোনো পথ নেই। যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি মাজার খানকার হুজুরের গোলামি করলেন, হুজুরের এত্তেবা করলেন, রসুলের এত্তেবা থেকে আপনি বের হয়ে চলে গেলেন। যে কোনো মূল্যে রসুলের এত্তেবা করতে হবে। জুমার দিনে দুই আজান মসজিদে চলবে মানে, হাদিস দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়েছো? মসজিদে দুই আজান দিতে হবে, পৃথিবীতে কলমের কালে দিয়ে কোনো কেতাবে লেখা নেই, তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছো? মসজিদে জুমারদের চোখ থেকে পানি পড়ে গেল, আমাদের অন্তরটা কেঁপে গেল। ফাকালা কয়লুনি রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে এক ব্যক্তি বলছেন, আল্লাহর নবী, কান হাজি মাউইজাতুন মুয়াদ্দিন, মনে হচ্ছে যে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ। ফাউসিনা, আমাদেরকে একটু নসিহা করেন, আমাদেরকে একটু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। দুই, ওয়াসসামি ওয়াত্তাআতি, আমিরের নেতার আনুগত্য করার নির্দেশ দিচ্ছি। ইনকান আবদান হাবাসিয়ান, যদিও সেই আমির হাবিসি গোলাম হয়, নিকৃষ্ট হয়। ফাইন নাওমাই ইয়াশমিন কুমবাদি ফাসার একতিলাফান কেসিরা, কেননা আমার মৃত্যুর পরে সমাজে অনেক একতেলাফ হবে, আমার মৃত্যুর পরে সমাজে অনেক এফতেলাফ হবে। এক খেয়ালে মনোযোগ সহকারে শোনেন, উল্টা বুঝবেন না, এক খেয়ালে শোনেন, সকালে আমাদের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করবে, বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আমি এখানে দলিল দিয়ে কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ সমাজে একতেলাফ সৃষ্টি করবে আমার মরার পরে, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নাতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, সুন্নাতিল খুলাফায়ের মাস রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফা চার খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরবে। এই হাদিস ঠিক আছে, তামাসসাকু বিহা, শক্ত করে আঁকড়ে ধরবে, ওয়াজু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়াকুম হাদাসাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই তোমরা, ওয়াইয়াকুম অমর দাসাতুল অমর,
তোমরা নতুন সৃষ্টি করা থেকে ধর্মের নামে নতুন নতুন ইবাদত সৃষ্টি করা থেকে বেঁচে থাকো ইন্না কুল্লা মুহদাসাতিন বিদা প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদাত কুল্লু বিদাতিন দলালা প্রত্যেক বিদাত প্রদভষ্টতা কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বিদাতের পরিণাম জাহান্নাম যারা রাসূলের পথের উল্টা চলে যারা বিদাত করে রাসূলের তরিকায় সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না এদের জন্য জাহান্নাম রেডি অত্র অত্র হাদিস এবারাত করে বলছে এই যে আল্লাহর নবী চার খলিফাকে মানতে বলেছেন এই যে আল্লাহর নবী চার খলিফাকে মানতে বলেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু দুই আযান চালু করে গেছে ওসমান চার খলিফার একজন তার মানে দুই আযান জায়েজ জনাব একটা কথা থেকে গেল কি ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে দুই আযান দেয়নি এটা আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুফতি সাহেব দুই আযান জায়েজ আমি আকবর বিন আবেদ বলে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চার খলিফার ইবাদত করো উসমান তার একজন দুই আযান চালু করেছে দুই আযান জায়েজ বুখারীর 597 নম্বর হাদিস আপনি খুলে দেখেন উসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় যে আযান চালু করেছেন সেটা জাওরা নামক বাজারে দিয়েছেন আপনাকে বাজার আযান দিতে হবে মসজিদে নয় কথা মনে হয় বুঝাতে পারলাম না আজান কোথায় দিতে হবে প্রথম আজান বাজারে আর খুতবার আজান যেটা সেটা মসজিদে যদি মসজিদে আজান দেন তাহলে এক আজানে দিতে হবে ওটা রাসূলের তরিকা দুই আজান দিতে চাইলে মসজিদে দুই আজান দেওয়া বিদআত রাসূলের পথের উল্টা হবে বাজারে আজান দিতে পারেন এটা সাহাবী থেকে আসছে যেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার খলিফা মেনে নাও চার খলিফার সুন্নাত মেনে নাও মেনে নিলাম এ কথা ঠিক তবে মসজিদে উসমান রাদিয়াল্লাহু আনহু দুই আযান চালু করেননি কাজেই মসজিদে যে আযান দিতে হয় কয় আযান দিতে হবে এক আযান এছাড়া কোনো পথ নেই রাসূলের বিরোধিতা করে আমল কবুল হবে না এছাড়া আপনার কোনো পথ নেই বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাইলা হুদান যেই ব্যক্তি সৎ পথের দিকে ডাকলো কানালাহু মিনাল আজরে তার জন্য আল্লাহ নেকি রেখেছেন মিসলুমিন উজুরে মান তাবিয়াহু অনুসারীগণ যত নেকি পাবে যে ডেকেছে অনুসারীর সমপরিমাণ নেকি পাবে ওয়ালা ইয়ানকুসু মিন উজুরহিম শায়া অতস যিনি আনুগত্য করছেন তার নেকির কোনো কমতি হবে না অনুরূপভাবে যে খারাপ পথে ডাকবে সে পাপ পাবে তার গুনাহ হবে তার ডাকে যত লোক সাড়া দিয়েছে ওই খারাপ পথে যত ব্যক্তি চলবে সবার যত গুনাহ হবে যে খারাপ পথে ডেকেছে তার একাই তত গুনাহ হবে হুজুর বেদাতের ফতোয়া দিচ্ছে হুজুরের তো শিরক বেদাতের সংজ্ঞা জানা নাই বলছে যে যদি দুই আযান বেদাত হয় তাহলে মাইকটাও বেদাত অথচ বেদাতের ক্লাসিফিকেশন তার জানা নাই বৈষয়িক বেদাত জায়েজ হালাল হলে বৈষয়িক বেদাত কি যেগুলি মানুষের প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোটরসাইকেল ছিল না অ্যারোপ্লেন ছিল না মোবাইল ছিল না বেদাত মানে আবিষ্কার হওয়া কি হওয়া এগুলি আবিষ্কার হয়েছে এগুলিতে ইসলাম নিষেধাজ্ঞা দেয়নি কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলাম পরিপূর্ণ ইসলামকে কেউ নতুনভাবে তৈরি করতে পারবে না ধর্মের নামে ইবাদত আকারে কিছু চালু করার নাম বেদাত যদি কেউ এই বেদাত করে এই বেদাত হারাম রাসূলকে অপমান করা হবে কাজেই হুজুর যদি কোনো বেদাতের পথে ডাকে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বেদাত করে সারা পৃথিবীর সমপরিমাণ পাপ হবে হুজুরের একাই হুজুর যদি ভালো পথে মানুষকে ডাকে সুন্নাতের পথে সারা পৃথিবীর মানুষ সুন্নাত আমল করে যত নেকি হবে হুজুর সারা পৃথিবীর সমস্ত মানুষের নেকি একাই পাবে সারা পৃথিবীর কোনো মানুষের নেকির কমতি হবে না যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইত্তেবা অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য একজন ব্যক্তি, যার ইবাদত ছাড়া, যার আনুগত্য ছাড়া ধর্ম ইসলাম চলে না, আমল টিকে না। আপনাকে দেখাই কেমন আনুগত্য করা লাগে, আপনাকে দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, আপনাকে দেখাই তার আনুগত্য কেমন ভাবে করা লাগে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, হিনা আতাহু উমার, উমার রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বললেন, আল্লাহর নবী, ইন্না নাসমা ওয়া হাদিসাম ইয়াহুদা তুজিবুনা, ইহুদিদের কিতাব তো ভালোই লাগে, আফতারা আন নাকতুবা বাজাহা, আপনি যদি অনুমতি দেন আমরা কিছু লিখে রাখি, ইহুদিদের যে কিতাবগুলি আমাদের কাছে ভালোই লাগে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কিছু লিখে রাখি, খুব চমৎকার মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমতাহাবি কোন আনতুম কামা তাহওয়াকাতিল ইহুদি ওয়ান নাসারা, তোমরা কি ইহুদি খ্রিস্টানের মতো প্রভ্রষ্ট হয়ে যাচ্ছ নাকি, লাকাদ দাইতুকুম বিয়া বাইদা নাকিয়াতান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছি স্পষ্ট সুস্পষ্ট তরিকা, পৃথিবীতে আমি যেই দিন নিয়ে এসেছি, যেই তরিকা নিয়ে এসেছি, সেই তরিকা উজ্জ্বল, সেই তরিকা পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ। শোনো, লাউ কানা মুসা হাইয়ান, বড় পীর বহুদূরের কথা, মুফতি বহুদূরের কথা, বড় আলেম বহুদূরের কথা, পীর বুজুর্গ ওলি আউলিয়া গাউস কুতুব বহুদূরের কথা, লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি মুসা জীবিত থাকতো, মা ওয়াসিহু ইল্লা ইত্তাবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া তার জান্নাত হতো না। মুসা পীর বহুদূরের কথা, পীর বহুদূরের কথা। দেখেন আরেকটা হাদিস লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমারকে, উমার লাও বাদা লাকুম মুসা, আজকে যদি মুসাকে আল্লাহ পাঠিয়ে দেয়, ফাত্তাবাতুমুহু, আর মুসার আনুগত্য করা শুরু করো, অতারাক্তুমুনি, আর আমাকে ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা প্রভ্রষ্ট হয়ে যাবে। লাও আদ্রাকা নবুয়াতি লাত্তাবানি, মুসা যদি এসে আমার নবুয়াত পেতেন তাহলে মুসাও আমার আনুগত্য করতেন। মুসা কার আনুগত্য করতেন? রসুলের। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা পর্যন্ত, রাসূলের তরিকা থাকা পর্যন্ত যদি অন্য কোন নবীর তরিকা মানেন তবু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে আমি বোঝাতে পারলাম না? পীর দরবেশ ফকির বহু দূরের কথা, যদি রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ইব্রাহিমের তরিকায় মানেন তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে আমি বোঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য মানুষ, তিনি আসার সাথে সাথে সব কিতাব সব নবী বাতিল, আশ্চর্য একটা মানুষ, তাই তো তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তবে অন্যান্য নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে এতটুকুনি, কিন্তু তাদের শরীয়ত মানা যাবে না, তাদের নীতি মানা যাবে না। একজন ব্যক্তির নীতিতে থাকতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনার হুজুর কত বড় খারাপ দেখেন, এই যুবক তোমার হুজুর কত বড় খারাপ, হুজুর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করছে, মানে রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে। ওই তামিমদারি দাজ্জালের নিকটে যখন গেলেন তো তামিমদারি বলছে, তুই কে? দাজ্জাল বলছে, আগে বলো তোমরা কে? তো বলছে যে আমরা তো আরবের লোক, এই সমুদ্র সফর করতে আসছিলাম, তো একটা বিশাল ঢেউয়ে আমাদেরকে এখানে নিয়ে আসলো, তো একজন জাসাস গুপ্ত সংবাদ অন্বেষণকারী একটা প্রাণীর সাথে সাক্ষাৎ হলো, এই তোর কাছে নিয়ে আসতে বললো, তাই তো আমি আমরা তোর কাছে আসলাম। তো দাজ্জাল বলছে, আচ্ছা ঠিক আছে, ওই বাইসান এলাকার খেজুর গাছের খবর কি, খেজুর ধরেছে? হ্যাঁ ধরে। তো ভবিষ্যতে আর ধরবে না, যখন ধরবে না তখন কিয়ামত আসবে, এটা তোমরা জেনে রাখো। জুগার নামক ঝর্ণায় পানি আছে? তামিমদারি বলছে, হ্যাঁ আছে। ঝর্ণার পানি দ্বারা কি কৃষি কাজ করে? তো হ্যাঁ করে। ভবিষ্যতে আর জুকার নামক ঝর্ণায় পানি থাকবে না। আচ্ছা তাবারিয়া নামক বিলে কি পানি আছে? তামিমদারি বলছে, হ্যাঁ আছে, ভবিষ্যতে আর থাকবে না। চতুর্থ প্রশ্ন করছেন দাজ্জাল, আচ্ছা বলো তো ওই যে নিরক্ষর নবীর খবর কি তোমাদের, ওই যে মক্কাতে যে ছিল ওই নবীর খবর কি? তখন তামিমদারি বলছে, উনি বিজয়ী হয়েছেন, উনি মক্কা বিজয় করেছেন, উনি এখন পৃথিবীর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক। তখন দাজ্জাল বলছে, আম্মা আমা খায়রুল্লাহুম আয়ুতিয়াহু,
সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণকর নবীর তরিকায় চলা। আপনি বুঝতে পারেন স্বয়ং দাজ্জাল কার তরিকায় চলতে বলছেন? দাজ্জাল মুসলমান না কাফের? কাফের। দাজ্জাল বলছে যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে কার তরিকায় চলো? আর হুজুর নগদ সুন্নাতের বিরোধিতা করছে শুধু মাযহাবকে টিকানোর জন্য। হুজুর নগদ, হুজুর তোমার ধর্ম বুঝেনি, মনে করেছে যে বড় গাউস কুতুব হলেই নাকি ওবো যেটা বলবে সেটাই। আর উমরের হাদিস জানা নাই, উমরের আয়াত জানা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, উমার বলছে যে কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, এই যে তরবারি একবারে গদ্দা নড়িয়ে দিব। মানে উমারেরও ভুল হয়, আর এই তাকলিদপন্থীরা বলছে যে বড় ইমামের ভুল হয় না, আদমের বাচ্চা যার তারই ভুল হবে, উমারের ভুল হচ্ছে। দেখেন উমার বলছে কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে গর্দান উড়িয়ে দিব। সবাই তো ভয় সর্বনাশ, উমার যেটা বলবে সেটাই। উমার যে রাস্তা দিয়ে হাঁটে সে রাস্তা দিয়ে কে হাঁটে না? শয়তান। যে কথা বলবে সে কথাই ঠিক। তো সাহাবীরা চুপ, সাহাবীরা বলছে তাহলে মনে হয় রাসূল মরেনি। আবু বকর বলছে উমার ইজলিস, তুমি বসো। মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ কাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের আনুগত্য করতে, তুমি মেনে নাও যে মুহাম্মদ মারা গেছে। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, তোমাদের মধ্যে যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ জীবিত, তিনি কখনো মরবেন না। এটা আবু বকর যখন বললেন, আর সূরা ইমরানের 144 আয়াত পাঠ করলেন যে মুহাম্মদ ইল্লা রসুল, মুহাম্মদ শুধু একজন রসুল, তিনি মারা গেলে কি তোমরা তার দিন থেকে ফিরে আসবে? এই আয়াত যখন তেলাওয়াত করলেন, উমার বলছো ওহো, কোরআন মাজিদে এই আয়াত আছে, এটা তো আমার স্মরণ নাই। তো আয় যুবক, তোমার হুজুর অনেক জানে, আপনার মুফতি অনেক জানে, কিন্তু সব জানে না। কথা মনে বুঝতে পারেননি? তোমার হুজুর মানুষ, ভুল করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ হিসেবে কাজ করেছেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল হয়েছে। জোহরের সালাত দুই রাকাত আদায় করে সালাম ফিরিয়ে বসে আছেন, খেরবাগ মুখ ভাঙা সাহাবি বলছেন আল্লাহর নবী, সাহাবিরা বলতে সাহস পাচ্ছে না, সালাতের মধ্যে ওহির মাধ্যমে কমিয়ে দিতেও তো পারে সালাত নাকি? তারা মনে করছে যে সালাত মনে হয় কমিয়ে দিয়েছে আল্লাহ ওহির মাধ্যমে, এই জন্য বলছে না। তো মুখ ভাঙা সাহাবি বলছে আল্লাহর নবী, আপনি তো ভুল করেছেন, সালাত কম দুই রাকাত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলছেন যে না, আমি ভুল করতে পারি, আমার তো ভুল হয়নি, আমি ঠিকই আদায় করেছি। আবু বকর বলছে আল্লাহর নবী, আপনার ভুলই হয়েছে, যদি সালাত আল্লাহ কম না করে তাহলে আপনি দুই রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না মা আনা বাশার, হ্যাঁ মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, ফাইজা নাসিতু যাকিরুনি, যখন আমি ভুল করব আমাকে তোমরা স্মরণ করিয়ে দিও, আল্লাহ আমাকে সংশোধন করিয়ে দিবেন। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুল করেছেন, আর তোমার এত বড় মুফতিও নাকি ভুল করে না। আশ্চর্য কথা, ধর্ম কিভাবে চলে? বাপ দাদা থেকে ধর্ম চলে না, বাপ দাদার উপর ভিত্তি করে ধর্ম চলে না, বুজুর্গানের দিনের আলোকে ধর্ম চলে না, ওলিয়া ওলিয়া গাউস কুতুবের অনুযায়ী ধর্ম চলে না, ধর্ম চলে সঠিক দলিলের ভিত্তিতে, কোরআন সুন্নার ভিত্তিতে, এ কথাই চূড়ান্ত। যদি আপনি তাকলিদ করেন, মানুষের গোলামি করেন, ব্যক্তির তাকলিদ করেন, পীর পূজা মাজার পূজা খানকা পূজা করেন, মানুষের তাকলিদ করতে গিয়ে যদি রাসূলকে অপমান করেন, যাদেরকে আজকে আপনি নেতা মানছেন, নেতা যা ফতোয়া দেয় তাই মানেন, কোরআন সুন্নার দিকে আপনি তাকানোর প্রয়োজন মনে করেন না, নেতা যা বলে তাই মানেন, কোরআন সুন্নার দিকে তাকানো আপনি প্রয়োজন মনে করেন না, এই নেতাকে আপনিই বিচার মাঠে শয়তান বলবেন, এই নেতাকে আপনি বিচার মাঠে শয়তান বলবেন, আপনি আফসোস করবেন। ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলাইহি দাইহে, বিচার মাঠে যারা মানুষের তাকলিদ করত, রাসূলের ইত্তেবা যারা করেনি, তারা দুই হাতকে কামড়াবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাজতু মা রাসূলিস সাবিলা, তারা বলবে হায় আফসোস, আমি যদি
রসূলের ইত্তেবা করতাম রসূলের পথে চলতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিস ফুলালান খলিলা হায় আফসোস আমি যদি কোনো নেতার আনুগত্য না করতাম উমুকের আনুগত্য না করতাম একমাত্র রসূলের বিধান মেনে চলতাম কতই না ভালো হতো লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইযানি প্রকাশ্য হেদায়েত আসার পরেও প্রকাশ্য রসূলের হেদায়েত আসার পরেও আমি মানুষের তাকলিদ করতে গিয়ে পীরের গোলামি করতে গিয়ে বড় মুফতির ফতোয়া মানতে গিয়ে রসূলকে অপমান করেছি ও কানা শাইতানু লিল ইনসানি খাজুলা এই শয়তান আমার বড় প্রতারণা করেছে আজকে আপনি যাকে পীর মানছেন আজকে আপনি যেখানে ফকি মানছেন আপনি যেই মুফতির অন্ধ গোলামি করেন এই কানা মুফতিকে আপনি বিচার মাঠে বলবেন শয়তান কোনো পথ নেই প্রকাশ্য হেদায়েত এসেছে রসূলের প্রকাশ্য হেদায়েতের উপরেই থাকতে হবে প্রত্যেকটা আমলের উপরে রসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে বাপ দাদার দোহাই শেষ বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না বাপ দাদা ভুলের উপরে থাকতে পারে বাপ দাদার দোহাই দিয়ে বড় ফকি আলেম ওলামার দোহাই দিয়ে ধর্ম চলবে না নবীর তরিকাতেই ধর্ম মানতে হবে নবীর তরিকাতেই সালাত সিয়াম আদায় করতে হবে প্রকাশ্য হেদায়েত সব আমলে এসেছে আপনাকে আমল তৈরি করা লাগবে না আপনি কোন আমল করবেন সেই আমলে রসূলের হেদায়েত এসেছে হাফেজ সাহেব আমল করছে কোরআন মাজিদ পড়ছে 10 পারা পড়েছে 2 পারা পড়েছে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম হাফেজ সাহেব কি বলল সাদাকাল্লাহুল আজিম কোরআন মাজিদ পড়ার পরে এই দোয়া কি দোয়া সাদাকাল্লাহুল আজিম এটা একটা আমল তো কোরআন মাজিদ পড়ার পরে হেদায়েত কার নিতে হবে বুঝুননি মনে হয় যে কোনো আমল কার হেদায়েতের আলোকে করবেন রসূলের যে আমলটা করবেন ওই আমলে হেদায়েত মানে দিক নির্দেশনা কার থাকা লাগবে রসূলের এখন হাফেজ সাহেব কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে বলছেন সাদাকাল্লাহুল আজিম এখন দেখেন তো এটা যদি রসূলের হেদায়েত হয় তাহলে গ্রহণীয় আমল আর যদি রসূলের হেদায়েত না হয় রসূলের তৈরি করা দোয়া না হয় তাহলে এই আমল কি হবে বাতিল দেখি তদন্ত করি তো কোরআন হাদিস আল্লাহ বলছেন যখন ইখতিলাফ হবে আমল নিয়ে কোরআন আর হাদিসের দিকে যাও এটা কে বলছেন আল্লাহ সূরা নিসা 59 নম্বর আয়াত খুলেন সূরা নিসা 115 নম্বর আয়াত খুলেন ওয়ামাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা রসূলের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রসূলের বিরোধিতা করে রসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে আপনি যে আমলটা করবেন ওই আমল রসূল বলে দিয়েছে কিভাবে করবেন কিন্তু ওইভাবে না করে মানুষের তৈরিকৃত আমল পদ্ধতিতে করছেন তখনই আপনার রসূলের বিরোধিতা করা হচ্ছে এখনো বুঝতে পারেননি প্রত্যেকটা আমল কিভাবে করবেন এটা রাসূলের প্রকাশ্য হেদায়েত এসেছে প্রকাশ্য হেদায়েত দিক নির্দেশনা আসার পরেও আপনি উল্টাটা করছেন তার মানে রসূলের কি করছেন বিরোধিতা করছেন এখন কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে সাদাকাল্লাহুল আজিম এটা যদি রসূলের না হয় তাহলে রসূলের বিরোধিতা করা হলো না আন-নাসাই সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস খুলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা জালাসা মজলিসান যখন তাফসীর মাহফিল শেষ হতো জালসা শেষ হতো সভা সেমিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতেন আও সাল্লা সালাতান যখন সালাত শেষ করতেন আও তাওয়াদা উদওয়ান যখন ওযু শেষ করতেন আও তালা কোরআনান যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন ইল্লা কল তখন এই দোয়া পড়তেন দোয়াটা কি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলেন তো রসূলের হেদায়েত পাওয়া গেল কি গেল না তার মানে কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে রসূল যে হেদায়েত দিয়েছেন রসূল যে দোয়া দিয়েছেন ওইটাই পড়তে হবে অন্যটা পড়লে রসূলকে অপমান করা হবে কোরআন তেলাওয়াতের এক নেকিও হবে না ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান কেউ যদি বেদাত করে রসূল বলেনি ওটাই করছে ফালাইহে তার
উপরে লানাতুল্লাহে ওয়াল মালাইকাতে ওয়ান নাস আজমাইন আল্লাহর লানত ফেরেশতা কুলের লানত মানব মণ্ডলীর লানত লা ইউকবালু মিনু সরফুল আদল এই বেদাতির কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল করবেন না এই বেদাতের কোনো ফরজ নফল ইবাদত কবুল করবেন না তার মানে যে সাদাকাল্লাহুল আজিম বললেন এ বেদাত করলেন নতুন তৈরি করেছে এই বেদাতির কোরআন তেলাওয়াত কবুল হয়নি এ কথাই ঠিক কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হয়নি আপনি সালাম দিচ্ছেন সালাম আগে একটা হাদিস ইবারাত করেন তারপরে বুঝেন মান আমেলা আমালান যে ব্যক্তি কোনো আমল করলো আমল বুঝেন না সালাম দেওয়া এটা একটা কি আমল না গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি কোনো কি করলো হ্যাঁ আমল করলো আমলটা কি একটা উদাহরণ সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা একটা আমল এই আমলটাও কার তরিকায় করা লাগবে আচ্ছা এখন আপনি দেখেন তো রাসূলের তরিকায় আপনার সালাম হয় কিনা রাস্তাতে বের হলেন সালাম দিলেন এক হাত আবার আরেক হাতে আমার পাশে তো কেউ নেই এই তুমি এদিকে আসো তো এদিকে আসো দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর একটা হাত দাও ওই হাত দাও এই কয় হাত হলো আমি একটা দিলাম চার হাত হলো না আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুফতি সাহেব আবু দাউদ খুলেন 5212 নম্বর হাদিস কি মামিন মুসলিম মাইনা ইলতাকিয়ানে যখন পরস্পর দুইজন মুসলমান সাক্ষাৎ হয় মাঠে ঘাটে রাস্তা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হয় না সাক্ষাৎ হয় সাক্ষাৎ হয়ে ফাতাসাফাহানে পরস্পরের দুই হাতে মুসাফা কয় হাত এই যে পরস্পরের কয় হাত আছে দুই হাত ইল্লা গুফির আলাহুমা ক্বাবলা আইয়াফতারিকা এই পরস্পরের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন হাদিস আছে পরস্পরের দুই হাত হাদিস বুঝতে পারলেন না মুফতি সাহেব তাবারানে আওসাত খুলেন 245 নম্বর হাদিস ইন্নাল মুসলিমা ইযা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন যখন কোনো মুমিন আরেক মুমিনের সাক্ষাৎ পায় ফাখাযা বিয়াদিহি তার এক হাত ধরে ইয়াদুন মানে এক হাত ইয়াদাইহে মানে দুই হাত ফাখাযা বিয়াদি তার এক হাত ধরে যদি আসতো যে বিয়াদাইহে তার দুই হাত ধরে তাহলে দুই হাতের কথা থাকতো কিন্তু হাদিসে কয় হাতের কথা আছে ফাখাযা বিয়াদিহি তার এক হাত ধরে মুসাফা করে এক হাতে ফাতাসাফাহা এই যে পরস্পরের দুই হাতে মুসাফা করে এক হাতে এক হাত দিয়ে তানাসারাত খাতায়াহুমা কামায়া তানাসারু আরাকু শাজার গাছ যেমন পাতা ঝরে দিয়ে পাতা মুক্ত হয়ে যায় এদের উভয়ের গোনা শরীর থেকে গোনা ঝরে গোনা মুক্ত করে দেন কিন্তু তিন হাত মারলে আর সুবহানাল্লাহর নাকি হবে না তিন হাত মারলে আর এই গোনা ঝরবে না উল্টা গোনা বৃদ্ধি পাবে মানে তিন হাত মারা কি বিদাত তিন হাত মারা কি কিছু এখন মানহাজ গোপনকারী বক্তা বের হয়েছে ভালো কথাই বলে বলতে 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 এমন একটা কথা লুকিয়ে দেয় যে ওটা বললেই তো তার ইমামতি শেষ বক্তব্যর মাঠ শেষ এ মানহাজ গোপনকারী বক্তা এরা বেদাত বলতে পার না বলে যে সুন্নাতের খেলাফ মানে কৌশল করছে বেদাত বলার যোগ্যতা এদের নাই আহলে হাদিসের বেটারাই শেরেক বেদাত বাংলা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে এটা শেরেক এটা বেদাত এটা সুন্নাত এটা তাওহীদ এ কথাই চূড়ান্ত কাজেই বলছিলাম যে তিন হাত চার হাতে মুসাফা করলে আর এই নেকি হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকটে এক ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম আশরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আশরুন তোমার জন্য 10 নেকি সমাজ আখার আরেকজন ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইশরুন তোমার জন্য 20 নেকি আরেকজন ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সালাসুন
তোমার জন্য 30 নেকি তাহলে নেকি আছে সালামে এই কথা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুনাল জান্নাহ তোমরা জান্নাতে যেতে পারবে না হাত্তা তুমিনু যতক্ষণ না ঈমান না আনো ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসো আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফালতুমু দাখালতুম জান্নাত আমি কি তোমাদেরকে বলে দেব না যে কোন আমল করলে ইযা ফালতুমু তাহাব্বতুম কোন আমল করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আফসুস সালামা বাইনাকুম বেশি বেশি সালাম প্রচলন করো সালাম প্রচলন করলে ভালোবাসা বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান বৃদ্ধি পায় আর ঈমান বৃদ্ধি পেলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তার মানে সালাম গুরুত্বপূর্ণ ইবাদত আরেকটা কথা আপনাকে বলি পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি পৃথিবীতে যেই আমলের ফজিলত যত বেশি সেই আমলকে ধ্বংস করার জন্য শয়তান বেদাত তৈরি করে দিয়েছে সালামের ফজিলত আপনাকে কি বোঝাতে পারলাম মনে হয় আমার কথা বুঝেননি সালামের ফজিলত কি পরিণাম কি জান্নাত অথচ এটা একটা ছোট ইবাদত শুধু সালাম প্রচলন করা প্রতিদান কি জান্নাত পাপ ঝরে পড়ে যাচ্ছে তার মানে বিশাল প্রতিদান এই যত আমল যেই আমলের যত মর্যাদা ফজিলত সেই আমলকে শয়তান ধ্বংস করার জন্য বেদাত তৈরি করেছে শয়তান চিন্তা করলো সর্বনাশ এর সালাম যদি কবুল হয় এ তো জান্নাতে যাবে কাজে এর সালাম কবুল হতে দেওয়া যাবে না শয়তান তিন হাত চার হাত মেরে দেয় আবার বুকে মারে দেখেননি আপনি আবার মুখে চুমা দেয় দেখেননি আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম এই দোয়া পড়ে আর সালামই তো দোয়া আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি হোক আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এর চাইতে উত্তম দোয়া আছে যেই আমল যত ফজিলতপূর্ণ সেই আমল ধ্বংস করার জন্য শয়তান প্রাণপণে লেগেছে আজান হচ্ছে আজানের জবাব দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা যে ব্যক্তি আজান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা আপনি ওইদিকে তাকাচ্ছেন কেন এইদিকে এক খেয়ালে থাকেন আমি যতক্ষণ বক্তব্য দেব এক খেয়ালে থাকতে হবে আশ্চর্য কথা বুঝেন আপনি উল্টা বুঝবেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আজান শোনার পরে বলে কি আল্লাহুম্মা রাব্বা হাদিদ দাওয়াতি তাম্মা والصلاه القائمه آت محمدا الرتيله الفضيله وابعث مقاما محمودا الذي وعدته এটা আজানের দোয়া এটা কি জানা আছে 614 নম্বর হাদিস খুলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজানের দোয়া এতটুকুনি কতটুকুন এতটুকুন এই দোয়া পড়লে এর যে এত ফজিলত সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আজানের পরে আমার উপরে আমার